আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আমি নূর জাহান বেগম, স্টেট প্রফেসর, ঢাকা উইমেন কলেজ। আজ তোমাদের বিজনেস ম্যাথ অনার্স সেকেন্ড ইয়ারের একটা লেকচার দিচ্ছি, সেটি হলো তোমাদের চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে একটা লেকচার দিব, তোমরা মনোযোগ দিয়ে দেখো। দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন কি? দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে যে কোনো সমীকরণের ভেরিয়েবেল হাইস্ট পাওয়ার যদি 2 হয় তাহলে সেই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। যেমন ধরুন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা এই সমীকরণে এক্স হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের হাইস্ট পাওয়ার হচ্ছে 2, কাজে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই দ্বিঘাত সমীকরণের যদি সমাধান করলে যেটা আসবে নর্মালি, যে এক্স এর ভ্যালুটা আসবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। ঠিক আছে, x সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। এই সমীকরণটাকে আমরা সমাধান করলে এইভাবে হবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। আরেকটা হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। এখন যদি আমরা ধরে নিই আলফা সমান হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ, আর ভিটা সমান হচ্ছে আরেকটা মোড, হ্যাঁ, 4 এ সি বাই 2 এ। তাহলে এই সমীকরণের এই মূল দুটো, এটুকুটিকে আমরা বলবো সমাধান করলে যে এক্সে যে দুটো ভ্যালু আসে, ভ্যালু দুটার নাম হচ্ছে মূল, আমরা মূল বলবো। সেই মূলগুলিকে একটাকে যদি আমরা আলফা ধরি একটাকে বিটা ধরি, তাহলে সমীকরণের মূল দুটার যোগফল সাম অফ দ্য রুটস, এই রুটসগুলির যোগফল হবে তোমার মাইনাস বি বাই এ। আর প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস হবে তোমার সি বাই এ। তাহলে আমরা জানলাম কি, যে দ্বিঘাত সমীকরণে দুটি মূল থাকে, এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকবে, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ, মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। তাহলে যদি আমরা এই একটা মূলকে আলফা ধরে নিই আর একটাকে বিটা ধরে নিই, তাহলে এই দুইটা মূলকে যদি যোগ করি তাহলে সাম অফ দ্য রুটস হবে মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ দ্য রুটস হবে সি বাই এ। আপাতত আমরা যেটা জানলাম, আর যদি তোমাকে দুইটা মূল দেওয়া থাকে সেক্ষেত্রে সমান যদি তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলে যে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে, আলফা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন যদি আমরা করি, সমীকরণ গঠন করলে হবে সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স ইন্টু আলফা বিটা জিরো, এটা হলো সমীকরণটা গঠন। যদি তোমাকে দুইটা মূল দিয়ে দেওয়া হয় সমীকরণ গঠন করতে বলে, সেক্ষেত্রে আর সমীকরণ দেওয়া থাকলে মূলটা বের করতেছি আমরা এইভাবে যে মূলটা হবে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার মানে সমীকরণ গঠন করবে এক্স স্কোয়ার দিবে ফার্স্টে, তারপর মাইনাস মূল দ্বয়ের যে দুটো মূল থাকবে তোমার মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, মনে রাখবে এভাবে মূল দ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। তাহলে আমরা কি জানলাম, যে একটা দ্বিঘাত সমীকরণ মূল বের করে শিখলাম, তারপর দ্বিঘাত সমীকরণ মূল দেওয়া থাকলে সমীকরণটা কিভাবে গঠন করতে হয় সেটা জানলাম। এবার আমরা
দীঘার সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা শিখবো। হ্যাঁ, মূলের প্রকৃতি নির্ণয়ের কিছু সূত্র জানবো। মূলের প্রকৃতি, দীঘার সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় সূত্র, দীঘাত সমীকরণের মূলের মূলের প্রকৃতি ও নির্ণয় সূত্র, প্রকৃতি নির্ণয় প্রকৃতি প্রকৃতি নির্ণয় সূত্র সূত্র জানবো, সূত্র জানবো আমরা কিভাবে, বা নেচার অফ দ্য রোলস অর্থাৎ নেচার। তাহলে এটা জানবো কি যে, যেমন এই দীঘার সমীকরণের এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, এই রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটার উপরে মূলত আমরা এই অংশটার উপরে এই দীঘার সমীকরণের মূলের প্রকৃতি নির্ভর করবে। সেটা আমরা কিভাবে এ করবো, যে যদি যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ভিতরে এই রুট মানে রুটের ভিতরে অংশটুকুর মান যদি শূন্য হয়, ডিসকভারেন্স পরিস্থিতির সময় শূন্য হলে হ্যাঁ মূলগুলি হবে মানে আলফা বিটার মান বা এসের মান দিতে হবে, মূলগুলো হবে বাস্তব এবং সমান। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে মূলগুলো হবে বাস্তব অসমান, বি স্কোয়ার মাইনাস ফোর এসি একটি পূর্ণবর্গ সংখ্যা হলে একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হলে মূলগুলো হবে বাস্তব অসমান এবং মূলত। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য হয়, লেস দেন শূন্য হয় তবে তবে মূলগুলো হবে অবাস্তব অসমান। হ্যাঁ, হবে অবাস্তব অবাস্তব এবং অসমান আর অমূলত। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি যে সূত্রগুলি জানলাম যে দীঘার সমীকরণে কয়টা মূল থাকে, দীঘার সমীকরণে দুইটা মূল থাকে, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, আর কিছু মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, এই দুইটা মূলের যোগ ফল কত, সাম অফ দ্য রোডস এটা মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ দ্য রোডস হচ্ছে সি বাই এ। আর যদি এই মূলগুলোকে আলফা বিটা যদি দেওয়া থাকে, মূল দুইটা দেওয়া থাকে তোমার, সেক্ষেত্রে যদি তুমি সমীকরণ গঠন করো তাহলে আমরা সমীকরণ গঠনটা শিখবো, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগ ফল প্লাস মূল দ্বয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সমান শূন্য। আর এই দীঘার সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় আমরা কীভাবে জানবো, সেটা হচ্ছে এই রুটের অংশটুকু দিয়ে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করা শিখব। আচ্ছা, আমরা এখন কিছু সমাধান করি। হ্যাঁ, মূলের প্রকৃতি নির্ণয়ের সমাধান মূলের প্রকৃতি নির্ণয়ের এখন মূলের প্রকৃতি নির্ণয়ের কয়েকটি সমাধান করি। আজ আমরা কয়েকটি সমাধান করবো। এক নম্বর ধরো ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স মাইনাস ওয়ান ডিগ্রি জিরো, দুই আরেকটা করবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ডিগ্রি জিরো, আর একটা সমাধান তিনটে সমাধান আমরা আজকে করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস ওয়ান ডিগ্রি জিরো, এই তিনটে সমাধান আজকে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করবো। হ্যাঁ, মূলের প্রকৃতি নির্ণয় তাহলে এক নম্বরে চলে যাই আমরা, ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ফার্স্ট আমরা সূত্রটা একটু সাইডে লিখে রাখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স সমান মাইনাস বি বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এটা মনে রাখবো আমরা। তাহলে এখন আমরা বলছি যে যদি এই অংশটা বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু জিরো হয় তাহলে মূলে
এই মূলের প্রকৃতি বলছে যে x এর ভ্যালু দুটো কি রকম ন্যাচার অফ দা রুটস তাহলে a b স্কয়ার মাইনাস 4 ac ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে আমাদের এই x মূলের প্রকৃতি তাহলে এক নম্বরে চলে যায় আমরা এক নম্বর যেটা সেখানে নাম্বার 1 এখানে আমার a is equal to কত 4 b 2 c minus 1 অতএব b স্কয়ার মাইনাস 4 ac সমান কত হচ্ছে b স্কয়ার মাইনাস 4 ac সমান হচ্ছে মান b হচ্ছে 2 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 4 ইনটু c হচ্ছে মাইনাস 1 তাহলে কত হচ্ছে 4 মাইনাস মাইনাস প্লাস প্লাস 16 তাহলে 16 তাহলে 20 তাহলে এটি গ্রেটার দেন 0 তাই না তাহলে মূলের প্রকৃতি এটা হচ্ছে তোমার আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে মূলগুলো হবে অতএব মূলগুলো হবে তোমার বাস্তব এবং অসমান ঠিক আছে তাহলে বাস্তব এবং অসমান তাহলে আমরা দেখি মূলগুলি বের মূলের প্রকৃতি মূলগুলি নির্ণয় করে দেখি বাস্তব অসমান হয় কিনা তাহলে এক নম্বর আমরা চলে যাই আবার সমাধান করি 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে এটার আমরা যদি x ইজ ইকুয়াল টু কত হবে আমরা সমাধান করি মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 4 ইন্টু মাইনাস 1 বাই 2 ইন্টু 2 তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 4 এখানে হচ্ছে কত হয়েছে 20 20 বাই 4 তাহলে এখান থেকে আবার আমরা দেখি মাইনাস 2 এখানে প্লাস মাইনাস ভিতরে ধর 4 ইন্টু 5 লিখি তাহলে 4 তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 2 রুট 5 বাই 4 কত হচ্ছে তাহলে মাইনাস 1 প্লাস রুট প্লাস মাইনাস রুট 5 বাই প্লাস করতেছে এক্স রেজাল্ট টু হচ্ছে তাহলে তোমার একটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 5 বাই 2 একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 5 বাই 2 তাহলে মূলের এটা হচ্ছে মূলগুলো হচ্ছে বাস্তব এবং অসমান এবং অমূলদ মনে রাখো বাস্তব অসমান অমূলদ তাহলে এটা একটা চলে গেলে যে বাস্তব অসমান দুটো মূল পেলাম বাস্তব এবং অসমান আচ্ছা দ্বিতীয় নাম্বারটাতে আমরা চলে যাই দুই নাম্বার দুই নাম্বার টু সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তো সেক্ষেত্রে আমরা দেখি এক্স ইজ ইকুয়াল টু হবে কত মাইনাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু সিক্স তাহলে কত হচ্ছে মাইনাস প্লাস ফাইভ প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আচ্ছা টোয়েন্টি ফোর তাহলে সিক্স বারো তাহলে এখানে কত আসতেছে তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর মানে ফর্টি নাইন তার মানে সেভেন ফাইভ প্লাস মাইনাস সেভেন বাই তার মানে একটা মূল আসতে সিম্পলাইজ করতেছে কি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়ান আরেকটা আসতেছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে মূলগুলো হলো অসমান দেখা যাচ্ছে মূলগুলো অসমান এবং বাস্তব অসমান বাস্তব এবং অসমান এবং আমরা মূলত বলতে পারি আর কি ঠিক আছে তাহলে সেটা হলে তাহলে এক্ষেত্রে আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর মানে ফর্টি নাইন ফর্টি নাইন একটা পূর্ণবর্গ সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসির এই ভ্যালুটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে মূলগুলো হবে বাস্তব অসমান এবং মূলত তাহলে সেইটাই দেখলাম আমরা এখানে বাস্তব অসমান এবং মূল উৎস আসলো আচ্ছা নেক্সট আমরা তাহলে আরেকটা উপরে চলে যাই
নাম্বার 3 সেই ক্ষেত্রে আমাদের মূলের প্রকৃতি নির্ণয় করব কি নাম্বার 3 নাম্বারটা হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে এখানে আমরা দেখি এখানে a হচ্ছে 3 b 2 আর c 1 অতএব b স্কয়ার মাইনাস 4ac সমান হচ্ছে তোমার কত দেখি আমরা b হচ্ছে 2 স্কয়ার মাইনাস 4 3 2a তার মানে 4 মাইনাস 12 তার মানে মাইনাস 8 লেস দেন 0 এটা তাহলে আমরা এটা শিখেছিলাম যে b স্কয়ার মাইনাস 4ac এই অংশটা যদি তোমার লেস দেন 0 হয় বা নেগেটিভ সংখ্যা হয় তাহলে মূলগুলো হবে অবাস্তব অসমান তার মানে তাহলে অতএব অর্থাৎ সমীকরণের মূলগুলি হচ্ছে মূলগুলো হবে অবাস্তব অসমান অবাস্তব অসমান তাহলে আমরা দেখি এখন অবাস্তব অসমান সমীকরণটাকে সমাধান করি আমরা বের করি মূলগুলি কত হয় এখন 3x² + 2s + 1 = 0 তাহলে সেক্ষেত্রে আমরা x is equal to পাচ্ছি মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1 বাই 2 ইন্টু 3 তাহলে কত আসতেছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8 বাই 6 এই যে দেখো এই রুটের ভিতরে অংশটা মাইনাস আসলো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে মাইনাস 2 আমরা এখান থেকে রুট থেকে বের করি এটা যদি আমি এখান দিয়ে 4 ইন্টু মাইনাস 2 বাই 6 তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের x is equal to আসতেছে মাইনাস 2 প্লাস মাইনাস 2 রুট মাইনাস 2 বাই 6 অর্থাৎ মাইনাস 1 প্লাস মাইনাস 2 রুটটাকে এইভাবে আমরা একটু ভেঙে লিখতে পারি বাই 3 তার মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 আই এটা আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে শিখেছিলাম রুট মাইনাস 1 রুট মাইনাস 1 হচ্ছে আই তাহলে 2 3 আই তাহলে একটা মূল হচ্ছে কত মাইনাস 1 প্লাস রুট 2 আই বাই 3 আরেকটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 2 আই বাই 3 তাহলে দেখো মূলগুলি বাস্তবিক কি হলো অবাস্তব হলো না জটিল হলো এবং অসমান দুটো মূল তাহলে আমরা মূলের প্রকৃতি নির্ণয়ের সমাধানগুলি করলাম তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কীভাবে নির্ণয় করা হয় তাহলে আজ আমরা কী কী শিখলাম আজ আমরা জানলাম দ্বিঘাত সমীকরণ কী দ্বিঘাত সমীকরণ হচ্ছে সেই সমীকরণ যে সমীকরণের ভেরিয়েবলের হাইস্ট পাওয়ার 2 যদি কোনো সমীকরণের ভেরিয়েবলের হাইস্ট পাওয়ার 2 হয় তাহলে সেই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ দ্বি দ্বি মানে 2 ঘাত মানে পাওয়ার হাইস্ট পাওয়ার যে সমীকরণের 2 সেই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ এটা একটা দ্বিঘাত সমীকরণ যার হাইস্ট পাওয়ার 2 দ্বিঘাত সমীকরণের কয়টি মূল থাকে আমরা জানি দ্বিঘাত সমীকরণের 2টি মূল থাকে এরূপ দেখা যায় যদি ত্রিঘাত সমীকরণ হয় সে ধর আমরা যদি এরকম লিখি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি জিগুটি জিরো এটা একটা ত্রিঘাত সমীকরণ ত্রিঘাত এই ক্ষেত্রে এই সমীকরণের মূলগুলো কয়টা হবে এই সমীকরণের মূল বা সমাধান হবে 3টা এক্স এর ভ্যালু আসবে 3টা সে ধরো আবার যদি 4টা হয় 4 ঘাত সমীকরণ এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই জিগুল টু জিরো এই ক্ষেত্রে এই সমীকরণের মূল হবে 4টা যেহেতু এই ভেরিয়েবল এক্স এর হাইস্ট পাওয়ার 4 সেক্ষেত্রে 4 এরকম আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও জানবো যে যদি পাওয়ার এন হয় হ্যাঁ বহুপদী সমীকরণ শিখবো আমরা যদি পাওয়ার এন হয় সেক্ষেত্রে এখানে পাওয়ারটা যদি এন হয় তাহলে এই এন ঘাত বিশিষ্ট সমীকরণ হবে এবং সেই ক্ষেত্রে এন ঘাত বিশিষ্ট সমীকরণের এক্স মূলগুলো হবে এন সংখ্যক সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করবো
তাহলে আজকে আমরা যা জানলাম যে দ্বিঘাত সমীকরণের মূল হয় দুইটি, দ্বিঘাত সমীকরণের মূলগুলির যোগফল কত, দ্বিঘাত সমীকরণের মূলগুলির কে যদি আমরা একটা আলফা ধরি আরেকটা বিটা ধরি তাহলে মূলগুলো হয় আলফা প্লাস বিটা সমান আমরা জানলাম মাইনাস বি বাই এ, আলফা বিটা যদি গুণফল মেনে করি তাহলে জানলাম আলফা বিটা সমান সি বাই এ। আর আমরা শিখলাম আজকে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, মানে মূলগুলি কী ধরনের হবে, বাস্তব হবে নাকি অবাস্তব, নাকি মানে মূলদ অমূলদ সমান অসমান, এই ধরনের মূলগুলির আমরা প্রকৃতি নির্ণয় বা নেচার জানবো। সেই নেচার জানার জন্য আমরা মোটামুটি কয়েকটা সূত্র শিখেছি, সেই সূত্র লিখে শিখলাম যে এই এই ভিতরে রোটের অংশটুকু এইটার উপরেই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু যদি তোমার শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা শিখলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির একটা ভ্যালু শিখলাম শূন্য, আরেকটা শিখেছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন শূন্য। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস ফোর এসি একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা শিখছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য। এই চারটার উপর চারটা বৈশিষ্ট্যের উপরে আমরা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিগুলি মেনে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা শিখছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এর সমান যদি শূন্য হয় তাহলে মূলের মূলগুলো হবে বাস্তব সমান। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন শূন্য হলে মূলগুলো হবে বাস্তব অসমান অমূল, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সে ধরো ফোর, ফোর নাইন, তারপর টোয়েন্টি ফাইভ, সিক্সটিন, থার্টি সিক্স, ফর্টি নাইন, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যদি কখনো এই রোটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা আছে, বিস্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালুটা টোটাল ভ্যালুটা পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা বলবো মূলগুলো হবে বাস্তব অসমান এবং মূলত। আর বি স্কোয়ার মাইনাস লাস্ট যেটা এটা মনে রাখবে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য হলে সেক্ষেত্রে মূলগুলো হবে অমূল, মূলগুলো হবে অবাস্তব বা জটিল অসমান, হ্যাঁ, এবং অমূলত হবে অমূলত হবে। তাহলে এই হলো আমাদের আজকে মোটামুটি প্রকৃতি নির্ণয় করা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরও কিছু জানবো, তবে আজকে আর একটু সমীকরণ গঠন শিখে নিই। হ্যাঁ, আমরা একটু সমীকরণ গঠন জানি। তাহলে আমরা সমীকরণ গঠন আর একটু আগায় আজকে ক্লাসে যে একটা দ্বিঘাত সমীকরণ গঠন যেটা আমরা আজকে শিখেছি যে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করবো কীভাবে, সে ধরো তোমার আমাকে মূলগুলি দিয়ে দিলো আমি এই সমীকরণটা বের করবো কীভাবে। তাহলে ধরো কোনো একটা সমীকরণের দিলে একটা দিলে যে কোনো সমীকরণের দুটি মূল, হ্যাঁ দুটি মূল হচ্ছে টু এবং থ্রি। তাহলে সমীকরণটি গঠন হবে কি, সমীকরণটি হবে তোমার কি এক্স স্কোয়ার মাইনাস, আমরা শিখেছি সূত্র কি সমীকরণ গঠন শিখতেছি এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, দেখো সূত্র মূল দ্বয়ের যোগফল মানে আলফা বিটা শিখেছিলাম মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সমান শূন্য। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে এই টু আর থ্রি মূল বিশিষ্ট সমীকরণটা লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু জিরো, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এই তো সমীকরণ হয়ে গেল। তাহলে যদি কখনো কোনো সমীকরণের মূল দেওয়া থাকে বা সমাধানটা দেওয়া থাকে এবং তোমাকে সমীকরণ গঠন করতে বলে, সেক্ষেত্রে তুমি এই সূত্রটা সবসময় মনে রাখবা। সমীকরণ গঠন করতে গেলে কী করতে হবে, ফার্স্টে আমাকে এক্স স্কোয়ার লিখতে হবে, তারপর মাইনাস দিয়ে মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সমান শূন্য। সেইভাবে আমরা যে কোনো মূল, যে কোনো তোমার বাস্তব মূল, এই এই মূল্যটা দেখা যাচ্ছে বাস্তব অসমান, তারপর অবাস্তব অসমানও দেওয়া থাকতে পারে, যে কোনো দেওয়া থাকতে পারে, তাহলে তুমি সমীকরণ। তাহলে আজ এ পর্যন্তই থাক, নেক্সট আবার দেখি, আর নেক্সট আরেকটা ক্লাসে পরবর্তী লেকচার আমরা, আর ক্লাসে যা আলোচনা করলাম তোমরা একটু পড়াশোনা করবে, পাশাপাশি বই থেকে আরও ভালোভাবে পড়াশোনা করবে, বই থেকে বিভিন্ন সংখ্যাগুলি জানবা। তাহলে ভালো থাকো তোমরা, আর এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে।